দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। শনিবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসেবে দুই দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সম্মেলনের সভাপতিত্ব করেন সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ববদোষ ব্যানার্জি এবং আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর শ্যাম সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর সাইদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ বিএএর সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অ্যাকাউন্টিং এর গুরুত্ব তুলে ধরেন। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল রোববার। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদার।